ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কেটিপ ওয়ার্ল্ড। আপনার সামনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন যেখানে 100 ওয়াটে একটি ভাল্ব লাগানো আছে। এটি হচ্ছে একটি সিরিজ বোর্ড, এটা হচ্ছে সিরিজ সকেট, এটা হচ্ছে সিরিজের অন অফ সুইচ, আর এটা আছে ডাইরেক্ট এসি সকেট, এবং এখানে একটা ফিউজ দেওয়া আছে। তো এটাকে এইভাবে পরীক্ষা করতে হয়। আমি নোজ প্লাসটার সাহায্যে এটাকে শর্ট করব এবং তারপরে সুইচটা দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাল্বটি জ্বলে উঠেছে, এবং আমি যখন এই নোজ প্লাসটা এখান থেকে উঠে নিব তখন অফ হয়ে যাবে। আবার এটা যখন এর ভিতর দেবো তখন এটা আবার অন হবে, অর্থাৎ এটা সুইচিংয়ের কাজ করে। আর এই পাশে যে সকেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইরেক্ট এসি সকেট, এটা যদি আমি শর্ট করি তাহলে আমাদের ফিউজটা নষ্ট হয়ে যাবে। তো আপনার সামনে একটি টেলিভিশন দেখতে পাচ্ছেন, তো এই টেলিভিশনটাতে এখন আমি পাওয়ার দেবো। পাওয়ার দিয়ে দেখবো যে এটার প্রবলেমটা কী, এবং সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। তো চলুন সেটা দেখা যাক। এখন আমি টেলিভিশনটাতে পাওয়ার দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিরিজের এই ভাল্বটিও জ্বলেনি, এমনকি এখানে যে পাওয়ার এলইডি থাকে সেটাও জ্বলেনি, অর্থাৎ এতে কোনো রকমই কোনো পাওয়ার নাই, অর্থাৎ সেন্স নাই। তো এখন আমাদের দেখতে হবে টেলিভিশনটার কী প্রবলেম। এমনকি এসি কোটের জন্যই প্রবলেম হতে পারে, ফিউজের জন্য হতে পারে, পাওয়ারের জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, সেগুলো আমাদের এখন সলভ করতে হবে। তা চলুন দেখা যাক এটার প্রবলেম কী। আমাদের প্রবলেমটা সলভ করার আগে এখানে কিছু কানেকশান থাকে, অর্থাৎ কিছু ক্যাবেল থাকে যেটা টেলিভিশনের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আপনার স্পিকারে কানেকশান থাকে, এসি ক্যাবেল থাকে, ডিগাজিং থাকে, সেইগুলো আমরা এক এক করে সার্কিটটাকে খুলে ফেলবো। তো প্রথমে আমরা এভি লাইনটা খুলবো। এরপর এখানে দেখতে পাচ্ছি যে সেন্সারের একটি ক্যাবেল আছে যেটা 3টে টার, তো সেটাও খুলবো। প্যানেল ক্যাবেল খুলবো, এবং এই পাশে 2টি ক্যাবেল আছে, 2টা আছে স্পিকারের ক্যাবেল, এই 2টাও খুলে ফেলবো। তারপর দেখতে পাচ্ছি যে এখানে ডিগাজিংয়ের কয়েল আছে, এটা হচ্ছে ডিগাজিং কয়েল যেটা পিটিসির পাশে থাকে, সেটাও আমরা খুলে ফেলবো। সর্বশেষ যে ক্যাবেলটি আছে সেটা হচ্ছে এসি ক্যাবেল, যেটা সাহায্যে পাওয়ার আমরা টেলিভিশনে ইনপুট করি সেটা, তো সেটা এখন খুলে ফেলবো। এবার আমরা সার্কিটটি উল্টাতে পারি এবং দেখতে পারি। এটা হচ্ছে একটি পিসিবি বোর্ড টেলিভিশনের সার্কিট, এটার এখনও কোথায় গিয়ে প্রবলেম হয়েছে সেটা আমাকে দেখতে হবে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখান থেকে কালো একটি বর্ডার আছে, যেটা এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত শেষ, অর্থাৎ এতটুকু জায়গা। তো এটা হচ্ছে পাওয়ার সেকশন, এখানে আপনার এসি ইনপুট আছে, এখানে এখানে 2টি কানেক্টর আছে, এখান থেকে কানেক্টরটা ফিউজ হয়ে চোক ড্রাইভার হয়ে এটা ডায়োডের মাধ্যমে ফিল্টার ক্যাপাসিটারে যায়, 400 ভোল্টের যে ফিল্টার ক্যাপাসিটারটা থাকে। তো আমাদের প্রথমে দেখতে হবে যে এখানকার ফিউজটা নষ্ট হয়ে গেছে কিনা, এবং তারপর স্টেপ বাই স্টেপ দেখতে হবে যে আমাদের প্রবলেমটা কী। তো এই কাজটা করার জন্য আমাদের কাজের সুবিধার জন্য এখানে একটা এক্সটার্নাল এসি কর্ড লাগিয়ে নিব, যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়, এবং তারপর আমরা স্টেপ বাই স্টেপ কাজটি করার চেষ্টা করব। তো এটা হচ্ছে এক্সটার্নাল এসি কর্ড, এটা আমরা এখানে লাগিয়ে নিব এই কানেক্টরে। এটা হচ্ছে কানেক্টর একই পিন, সেজন্য আমি এটাকে এখানে কানেক্ট করলাম। এটা হচ্ছে আরেকটা কানেক্টর, সেজন্য আমরা এটাকে এখানে কানেক্ট করলাম। আমাদের এসি কর্ডটি কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা অ্যাভোমিটারের সাহায্যে এর ফিউজটি মেপে দেখব, এবং তারপর এটাতে পাওয়ার দেবো, এবং আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। এটা হচ্ছে অ্যাভোমিটার, এই অ্যাভোমিটারের সাহায্যে আমরা এর বিভিন্ন ভোল্ট এবং ওমসের সাহায্যে আমরা কোন পাশটা নষ্ট কোনটা ভালো সেটা নির্ণয় করে থাকি। তো যেহেতু আমরা ফিউজটা মাপবো সেই জন্য আমরা অবশ্যই ওমসে দিয়ে এটা মেপে দেখব যে আমাদের ফিউজটি ভালো আছে কি না। তো এটা দেখতে পাচ্ছি ওমসের X10 দেওয়া আছে সিলেক্টর কাটাটি। এখন আমরা এই 2টা এক করে দেখবো যে আমাদের এখানে ডিপ্রেশন দেয় কি না। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে ডিপ্রেশন দিচ্ছে। এখন আমরা এখানে যে ফিউজটি আছে সেটা মেপে দেখব। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে ডিপ্রেশন দিচ্ছে, অর্থাৎ আমাদের এখানে এই ফিউজটি ভালো আছে। এখন আমরা এই ফিউজটার থেকে এখানে, এখান থেকে যে চোক কয়েলটি রয়েছে যেখান থেকে আপনার বিদ্যুৎটি এই প্রান্ত থেকে এই প্রান্তে সাপ্লাই দেয়, সেটাও আমরা মেপে দেখব। এখানেও দেখতে পাচ্ছি যে এই কয়েলটি, এই পাশের কয়েলটি ভালো আছে। এবার আমরা
এই তিন এবং চার এটা মাপলাম হচ্ছে এক এবং দুই। এবার তিন এবং চার নাম্বারের লেগের কয়েলটি আমরা মেপে দেখব। হ্যাঁ, দেখতে পাচ্ছি এই কয়েলটিও ভালো আছে। তাহলে এটাতে এখন আমাদের পাওয়ার দিতে হবে এবং পাওয়ার দিয়ে দেখতে হবে যে আমাদের ফিল্টারে যে ভোল্টটি প্রয়োজন সেটা পাই কি না, এবং যদি সেই ভোল্টেজটি পেয়ে থাকি তাহলে আমাদের এই পাওয়ার সেকশানটার এখানে দেখতে হবে যে এখানে কোনো প্রবলেম আছে কি না। তো এটাতে এখন আমরা পাওয়ার দেবো, এবং এই পাওয়ারটি দেওয়া এবং মাপার জন্য আমাকে সিলেক্টর কাটারটি 1000 ভোল্টে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সিলেক্টর কাটারটি এখানে 1000 ভোল্টে রেখেছি। এখন এটাতে আমি পাওয়ার দিব। তার আগে যদি আপনারা এসি ভোল্টেজটি মাপতে চান, এটা মাপার আগে, ফিল্টার মাপার আগে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন যে এই সিলেক্টর কাটাটি আপনি 250 ভোল্ট দিতে পারেন এসিতে। এখানে লেখা রয়েছে লাল কালি দিয়ে এসি ভোল্ট, অর্থাৎ 250। তো আমরা প্রথম এসি থেকে শুরু করি। এখানে এসি 250 দিয়েছি, এখন আমি এটাতে পাওয়ার দেব। হ্যাঁ, পাওয়ারটি দিয়েছি। যেহেতু এখানে এসিটা আমরা মাপবো, প্রথমে আমরা এসি কর্ডটি মেপে দেখি যে আমাদের পুরোপুরি ভোল্টেজটি পাই কি না। আপনারা দেখতে পাচ্ছেন যে এসি 250 ভোল্টই আছে, এবং এখান থেকে আমি এই ফিউজটি দেখব যে এখানে সেই ভোল্টেজটি পাই কি না। হ্যাঁ, এখানেও সেই ভোল্টেজটি আমি পেয়েছি। এখান থেকে ভোল্টেজটি এসেছে আমার চোখ কয়েলে, অর্থাৎ এখানে একটি কয়েল থাকে, এই কয়েলের এই লেগটাই 1 নম্বর পিনে। এবার আমি এখান থেকে যে ভোল্টেজটি পাস হচ্ছে 2 নম্বর পিনে সেটা আমি দেখব। হ্যাঁ, সেখানে আমি ভোল্টেজটি পেয়েছি, অর্থাৎ এটা সরাসরি আমার পাওয়ার সেকশনের রেক্টিফায়ার ডায়োডে চলে গিয়েছে। তাহলে আমি এটা কমন করে এখন আমি এই পাশের সাইডটি মেপে দেখব। এটা হচ্ছে 3 নম্বর পিন, এখানে 3 নম্বর পিন এটা। এবার আমি 4 নম্বর পিনটি দেখব। 4 নম্বর পিনেও আমি ভোল্টেজটি পেয়েছি। এখান থেকে এই 4 নম্বর পিন থেকে এটা প্রিন্টারের মাধ্যমে কানেকশান হয়ে আমাদের এখানে গেছে। এখানে একটি পিএফ আছে, এখান থেকে এই ভোল্টেজটি আবার আপনার পিএফের অপর প্রান্তে পাস হবে। হ্যাঁ, সেটা হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের এসি ভোল্টেজটি রয়েছে, অর্থাৎ আমাদের ফিউজটি কেটে যায়নি, এমনকি এখানে চোখ কয়েল দুইটাও নষ্ট হয়নি। একই কয়েলে দুইটি সেকশানে দুইটি করে ভাগ করে দেওয়া থাকে কয়েল পেঁচিয়ে, সেজন্য একটা নাম হয় চোখ কয়েল, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন নামে এটাকে ডেকে থাকে বা বলে, এক এক ধরনের কাজ এক এক রকম নাম। তো এবার আমরা ফিল্টার ক্যাপাসিটারটি মাপবো। এই ফিল্টার ক্যাপাসিটারটি মাপার জন্য আমাকে ডিসি ভোল্ট 1000 দিতে হবে। হ্যাঁ, এখানে আমি 1000 দিয়েছি সিলেক্টর কাটাটা। এখন আমি এখানে মেপে দেখব ক্যাপাসিটার মাইনাসে মাইনাস ধরবো এবং প্লাসে প্লাস ধরবো। হ্যাঁ, আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে এখানে ঠিক 400 ভোল্টই রয়েছে 1000 দেওয়া, এই জন্যে সিলেক্টর কাটা একটু কম ডিপ্রেশন দিয়েছে। যদি আমি এটা 250 দিই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে, যেহেতু এটা পুরোপুরি ডিপ্রেশন দেবে। হ্যাঁ, পুরোপুরি ডিপ্রেশন দিয়েছে, অর্থাৎ এখানে 250 ভোল্ট থাকবে না, এখানে 400 ভোল্ট থাকবে। এখানে ভোল্টেজটি রয়েছে, এখানে ভোল্টেজটি গিয়েছে। এখন আমাকে দেখতে হবে যে পাওয়ার প্রবলেমটি আমার ভোল্টেজটি এই পাশে ইনপুট হচ্ছে কিনা, অর্থাৎ 110 ভোল্ট এখানে পাচ্ছি কিনা। সেটা দেখার জন্য আমাকে এখানে যে আপনার চ্যানেল বক্স রয়েছে তার গ্রাউন্ড আমি কমন করে নিতে পারি। নেওয়ার পরে এখানে আমি 110 ভোল্ট মেপে দেখতে পারি। আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে এখানে কোনো ভোল্টেজ আমি পাচ্ছি না, এখানে কোনো ভোল্টেজ নাই, অর্থাৎ আমাদের প্রাইমারিতে সমস্যা, সেকেন্ডারি আগের থেকে দেখবো না, আমি আগে প্রাইমারিটাই দেখব। এখন আমি এখানে এটা এখানে এটা ডিসচার্জ করে নিতে হবে, তা না হলে এখানে ভোল্টেজ ধরে রাখে এবং আপনারা শর্ট খেতে পারেন, এজন্য অবশ্যই খেয়াল রাখবেন। দেখেন আমি প্লাগটা খুলে দিয়েছি, তারপরেও এখানে কিছুটা ভোল্ট থাকবে, পুরো 250 ভোল্ট রয়েছে এখানে, এবং আস্তে আস্তে এটা ডিসচার্জ হচ্ছে। এটা আস্তে আস্তে ডিসচার্জ হতে গেলে অনেকটা সময় প্রয়োজন হয় বা অনেকটা সময় লেগে যায়, তো সেই জন্য এটাকে ডিসচার্জ করে নিতে পারেন আপনারা একটা 100 ওয়াটের ভাল্ব দিয়ে অথবা আয়রনের প্লাগ দিয়ে। তো এটাকে আমরা এভাবে ডিসচার্জ করব। এটা হচ্ছে সোল্ডারিং আয়নে আয়রনের এসি কর্ড। এখন আমরা দেখব যে এখানে সেই ভোল্টেজটি আছে কি না।
আপনার খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে এখানে সেই ভোল্টেজটি নাই, অর্থাৎ এখানে এখন শর্টকার ভয় নাই। এটা যেহেতু পাওয়ার প্রবলেম, তো আমরা এখানে রেক্টিফায়ার ডায়োডগুলোর জন্য এটা যদি হতো তাহলে আমাদের সুইচ বোর্ডটি জ্বলে উঠতো যখন আমরা পাওয়ার দিয়েছিলাম। কিছু কিছু প্রবলেম এমনিতেই বোঝা যায়, তো রেক্টিফায়ারের ফল্ট হলে সুইচ বোর্ডটি জ্বলে উঠবে। এখানে যে আউটপুটটি আছে এটা নষ্ট থাকলেও সুইচ বোর্ডটি জ্বলে উঠবে, কিন্তু এখানে যে 10-15 বা 18-15 পিসি 3807 এই পার্টসগুলো আছে সেইগুলো যদি নষ্ট থাকে তাহলে সুইচ বোর্ডটি জ্বলবে না, কিন্তু এই পাশে আমি ভোল্টেজটি পাবো না। তো সেই জন্য আমি এখানকার এই পার্টসগুলো আগে দেখব। এমনকি এখানে রেক্টিফায়ার ডায়োড থাকে, রেজিস্ট্যান্স থাকে, সেইগুলো নষ্ট হলেও এমনটি হয়ে থাকে, তো সেগুলো আমরা পরে দেখব। আগে আমরা এখানকার ট্রানজিস্টার, পিসি এইগুলো এক এক করে মেপে দেখব। তো চলুন সেগুলো মেপে দেখা যাক। তো এটা খোলার জন্য আমাদের অবশ্যই সাকার ব্যবহার করতে হবে, কারণ সাকার দিয়ে যদি আমি পার্টসগুলো খুলি তাহলে আমার পিসিবি বোর্ডটি অনেক ভালো থাকবে, পিনগুলো উঠবে না। একসাথে আমি পিসিটিও খুলে ফেলব যাতে আমাদের প্রবলেমটি সলভ করতে টাইমটা একটু কম লাগে। আমি ট্রানজিস্টারটি খুলেছি এবং এখানকার যে পিসিটা রয়েছে সেটাও আমি খুলে ফেলবো। এখানে একটু খুব কেয়ারফুলি খুলতে হবে, কারণ এর লেগগুলো অনেকটাই চিকন। তো আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে এটাকে পিসি বলে, এটা হচ্ছে C817। তো এটাকে আমরা মাপবো, এটা একটি ডায়োডের মাপ দেখাবে। তো এটা মাপতে গেলে আমাদের ওমসে দিয়ে মাপতে হবে। আমি অ্যাভোমিটারটা এখানে এনে অ্যাভোমিটার সিলেক্টর কাটাটা আমাদের X10 বা X100 দিতে পারি। তো আমরা সাধারণত X10 দিয়েই মেপে থাকি, তো আমরা সিলেক্টর কাটাটি X10 দিব। হ্যাঁ, আমরা এখানে এটা X10 দিয়েছি। এখন আমাদের দেখতে হবে যে এটা ডিপ্রেশন দেয় কিনা। হ্যাঁ, ডিপ্রেশন দিতেছে। এটা এখন আমরা মাপবো। এটা মাপতে গেলে আমাদের এটাকে হাতে নিয়ে এভাবে এভাবে মাপতে হবে। ডিপ্রেশন দেয়নি, এটা একটি ডায়োডের মাপ দেখাবে জাস্ট। হ্যাঁ, এখানে ডিপ্রেশন দিয়েছে, এভাবে দেয়নি। আপনারা একটু খেয়াল করেন, পজিটিভ পোল্ট আমি এই পাশে দিয়েছি, এখানে ডিপ্রেশন দিচ্ছে, বাট আমি যখন ঘুরাই দিচ্ছি তখন এটা ডিপ্রেশন দিচ্ছে না। এবার আমরা এই পাশের দুইটি লেগ মাপবো, ডিপ্রেশন দেয়নি। এবার আমি এভাবে মাপবো, এটাকে ডিপ্রেশন দেয়নি, অর্থাৎ এটা একটি ডায়োডের মাপই দেখাবে। আমি বলছি একটি ডায়োডের মাপ, একটি ডায়োডে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস ধরলে যে মাপটি দেখায় একটা পিসিতেও ঠিক তেমন মাপই দেখাবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই পিসিটি ভালো আছে। পিসিটি ভালো আছে। এখন আমার হাতে আরেকটি পার্স রয়েছে, সেটা হচ্ছে একটি ট্রানজিস্টার, এটার মান হচ্ছে 10-15। তো এটাকে মেপে দেখব, এটা ডিপ্রেশন দিচ্ছে, এখানেও ডিপ্রেশন দিচ্ছে। এটা যদি কমন হয় তাহলে এটা NPN ট্রানজিস্টার। এখন আমাদের দেখতে হবে যে আর কোথাও ডিপ্রেশন দেয় কি না। ডিয়ার ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ডিপ্রেশন দিচ্ছে এটা। এখন যদি আমি মিটারে পোলটি ঘুরিয়ে দিই, যদি ডিপ্রেশন দেয় তাহলে ট্রানজিস্টারটি নষ্ট। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে এখানেও ডিপ্রেশন দিচ্ছে, এখানেও ডিপ্রেশন দিচ্ছে, অর্থাৎ এই যে এই ট্রানজিস্টারটি শর্ট। তো এখানে আমরা আরেকটি সেম মানের আরেকটি ট্রানজিস্টার মেপে দেখবো যে সেটার মাপ কী দেখায়। এটা হচ্ছে 10-15 একটি ট্রানজিস্টার। তো আমরা আরেকটি ট্রানজিস্টার এখানে মেপে দেখব, হ্যাঁ এটা হচ্ছে 10-15 আরেকটি ট্রানজিস্টার, এটা হচ্ছে নতুন ট্রানজিস্টার। তো এটাকে মেপে দেখবো যে একই মাপ দেখায় কি না। তো এটাকে আমরা এভাবে মাপতে পারি পেপারের সাহায্যে। এখানে ধরলাম, ডিপ্রেশন দিচ্ছে না। এখন আমরা এটাকে ঘুরিয়ে ধরবো, হ্যাঁ ডিপ্রেশন দিয়েছে। এবার যদি আমি পোলটি এখানে ধরি তাহলে দেখতে পাবো যে ডিপ্রেশন দিচ্ছে না,
অর্থাৎ যদি এটা দুইবার বেজ দেখিয়ে যদি আমার ডিপ্রেশন না দেয় তাহলে এটা ভালো, অর্থাৎ এই ট্রানজিস্টারটি ভালো। নতুন ট্রানজিস্টার অনেক সময় খারাপ থাকে, এই জন্য এটা চেঞ্জ করার সময় অবশ্যই আমাদের মেপে দেখতে হবে যে ট্রানজিস্টারটি ভালো কি খারাপ। এই ট্রানজিস্টারটি ভালো, তাহলে আমরা ওয়ারেন্টি পেয়েছি যে এই ট্রানজিস্টারটি শর্ট এবং পিসিটি ভালো আছে। এখন আমরা নন স্টোর ট্রানজিস্টারটি এখানে রেখে নতুন ট্রানজিস্টারটি লাগাবো এবং পুরাতন সেই পিসিটি লাগিয়ে আমরা পাওয়ারটি দিয়ে দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হলো কিনা। তো পিসিটি লাগানোর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি টুরুত দেওয়া আছে, এখানে গোল্ড রঙের একটি টুরুত দেওয়া আছে এবং এখানেও একটি টুরুত আছে। এখানে আপনারা লাগানোর সময় অবশ্যই দেখতে পাবেন যে এখানে একটি টুরুত রয়েছে এবং এখানে একটি টুরুত রয়েছে, এটা মিল করে তাই লাগাতে হবে। এটা উল্টো লাগালে আপনার পাওয়ারটি ঠিক হবে না, বরং আরও অনেক পার্টস নষ্ট হয়ে যেতে পারে। এবার আমরা এখানে এই 10-15 ট্রানজিস্টারটি লাগাবো। এটা এখানে সুন্দরভাবে কানেক্ট করলাম, এবং যাতে পড়ে না যায় সেজন্য আমি এর লেখটি একটু বেঁকিয়ে দিলাম। সুন্দরভাবে ঢোকে নি, এবার এটা সুন্দরভাবে ঢুকেছে। এবার এটাকে আমরা সোল্ডারিং করব এবং সোল্ডারিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এক লেগের সাথে আরেক লেগ লেগে না যায়, অর্থাৎ এটাকে আমরা শর্ট বলে থাকি যেন শর্ট না হয়। এবার এটাকে সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। হ্যাঁ, সোল্ডারিং করা হয়েছে। এবার এর এই লেগগুলো কেটে দিতে হবে। এবার আমাদের দেখতে হবে যে এখানে শর্ট রয়েছে কিনা, সেজন্য আমরা একটি সুই ব্যবহার করতে পারি। সুইয়ের সাহায্যে এটা আপনারা এমন করলে যদি এখানে কিছু বেঁধে থাকে তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে এবং শর্টটি সারিয়ে যাবে। আমরা এখানে প্রবলেমটি ধরেছি এবং সেটা চেঞ্জ করেছি, এখন এটাতে পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পরে আমাদের দেখতে হবে যে এখানে সেই 110 ভোল্ট আসে কি না। তো সেটা দেখার জন্য মিটারটা আমি এখানে রাখবো এবং সিলেক্টর কাটারটি আমি 250 দিয়ে এর নেগেটিভ পোলটি পিকচার টিউবের গ্রাউন্ডের সাথে কমন করে দেব এভাবে। এবার আমরা এটাতে পাওয়ার দেব, পাওয়ার দেব এবং এখানের এই ভোল্টেজটি মেপে দেখবো। যদি এখানে ভোল্টেজটি পেয়ে যায় তাহলে আমাদের পাওয়ার প্রবলেমটি সলভ হয়েছে। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 110 ভোল্ট পেয়েছি আমরা, অর্থাৎ আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। এখন আমরা এটা ঘুরিয়ে কানেকশানগুলো ঠিক করে দেখব যে সামনে ডিসপ্লেতে আলো আসে কি না। তো সেটা দেখতে গেলে আমাকে সার্কিটটি সুন্দরভাবে এখানে রেখে দেবো এবং পরীক্ষামূলকভাবে আমরা এখানে কোনো কানেকশান লাগাবো না, যেহেতু আমরা এটা পরীক্ষা করছি। তো এটা দেখার পর আমরা এটাকে সুন্দরভাবে সেটিং করে দেবো। তো সেই জন্য আমাকে টেলিভিশনটি ঘুরিয়ে নিতে হবে। এবং এখানে যে এসি কর্ডটি ছিল, আমরা যে এক্সটার্নাল এসি কর্ডটি লাগিয়েছিলাম সেটা এখান থেকে আমরা খুলে দেব। আমরা এসি কর্ডটি খুলে দিয়েছি, এবার টেলিভিশনে যে এসি কর্ডটি ছিল সেটা আমরা এখানে কানেক্ট করব। হ্যাঁ, আমরা কানেক্ট করেছি। আমরা এখানে যে রিমোট সেন্সার থাকে, তারপর হচ্ছে আপনার
সামনের পুশ বাটন সুইচের যে ক্যাবেল থাকে, ডিগাজিং কয়েলের কানেকশান থাকে, এবং আপনার যে স্পিকারের যে কানেকশান থাকে, এগুলো আমরা এখানে কানেক্ট করব না। এখন আমরা জাস্ট এসি কর্ডটি লাগিয়ে এটাতে পাওয়ার দেবো এবং আমরা দেখবো যে আমরা প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি কিনা। আমি এখন এটাতে পাওয়ার দেবো। এবং আমরা সুইচটি দিয়েছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লেতে, টেলিভিশনের ডিসপ্লেতে আলোটা এসেছে, এবং যেহেতু আমরা এখানে প্যানেলটা লাগাইনি সেই জন্য এখানে আমাদের ডিসপ্লেতে পাওয়ার আলোটি জ্বলেনি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্যানেলে আলো আসছে। আমরা ভিডিওটি দেখাতে পাচ্ছি না কপিরাইট অ্যাভয়েড করার জন্য। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নতুন নতুন আরও সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।